Welcome to Student Tutorial. প্রিয় শিক্ষার্থীরা আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। উত্তরগুলো আলোচনার আগে তোমরা প্রশ্নটা একবার দেখে নাও। দেখো প্রথমে বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। চারটির জন্য এক নাম্বার করে দেওয়া আছে, চার নাম্বার। তারপরে দেখো দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, চারটে দেওয়া আছে, এর জন্য এক নাম্বার করে চার নাম্বার। তারপরে দেখো তিনের দাগে বলেছে দু তিনটি বাক্যে উত্তর দাও, তিনটে প্রশ্ন দেওয়া আছে, দু নাম্বার করে ছ নাম্বার। প্রথমে বলেছে যাবতী কী, দুয়ে বলেছে মনসব কী, এবং তিনে বলেছে বারো ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন। তারপরে দেখো চারের দাগে বলেছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও, তিন গুণিতক দুই সমান ছয়, মানে দুটো প্রশ্ন দেওয়া আছে তিন নাম্বার করে। ঠিক আছে, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার উত্তরগুলো দেখে নিই। প্রথমে দেখো বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে দেওয়া আছে পানিপথে প্রথম যুদ্ধ, দুয়ে দেওয়া আছে খানুয়ার যুদ্ধ, তিনে দেওয়া আছে ঘরঘরার যুদ্ধ, চায়ে দেওয়া আছে চৌসার যুদ্ধ। খ স্তম্ভে কয়ে দেওয়া আছে 1529 খ্রিস্টাব্দ, খয়ে দেওয়া আছে 1526 খ্রিস্টাব্দ, গয়ে দেওয়া আছে 1539 খ্রিস্টাব্দ, এবং ঘয়ে দেওয়া আছে 1527 খ্রিস্টাব্দ। তাহলে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? খ 1526 খ্রিস্টাব্দে। দুয়ে বলেছে খানুয়ার যুদ্ধ হয়েছিল ঘ 1527 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে। তিনে বলেছে ঘরঘরার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে, ক। তারপরে দেখো চারে বলেছে চৌসার যুদ্ধ, চৌসার যুদ্ধ কবে হয়েছিল? গ 1539 খ্রিস্টাব্দে। আমি পাশে লিখে দিয়েছি, এবার তোমরা পাশে এইভাবে লিখে দিলেও হবে, নাহলে তোমরা তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিতে পারো। তারপরে এসো দুয়ের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেই বলেছে আদিল শাহের প্রধানমন্ত্রী হিমু ড্যাশ দখল করেছিলেন, উত্তর হবে দিল্লি শহর। কি হবে তাহলে? দিল্লি শহর দখল করেছিলেন। দুয়ে কি বলেছে আকবর ড্যাশ যুদ্ধে আফগানদের হারিয়ে দেন, আকবর কোন যুদ্ধে আফগানদের হারিয়ে দেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধে। তাহলে উত্তর হবে পানিপথের দ্বিতীয়। তিনি বলেছে মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায় ড্যাশ আমলে, কার আমলে হারায়? শাহজাহানের আমলে। তাহলে উত্তরটা হবে শাহজাহান। চারে বলেছে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করে ড্যাশ রাজত্বকালে, কার রাজত্বকালে? উত্তর হবে ঔরঙ্গজেবের রাজত্বকালে। শূন্যস্থানে তোমরা লিখবে ঔরঙ্গজেব। এবার চলো তিনের দাগ, তিনের দাগে বলছে দু তিনটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো যাবতী কী। মুঘল যুগে ভারতবর্ষের অর্থনীতি ছিল মূলত কৃষিপ্রধান, তাই মুঘল সম্রাট আকবর বুঝেছিলেন যে ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রয়োজন। সম্রাট আকবর নতুনভাবে জমি জরিপ করান এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন। জমি জরিপ করে রাজস্ব ধার্য করার পদ্ধতিকে যাবতী বলা হয়। দুয়ের প্রশ্ন দেখো মনসব কী। মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হল পদমর্যাদা, মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সোনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন, এই প্রথাকেই বলা হতো মনসবদারি প্রথা। পরের প্রশ্ন দেখো বারো ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে বারোজন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে বারো ভূঁইয়া বলা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঈসা খান ও মুসা খান, কেদার রায়, প্রতাপাদিত্য। এবার চারের দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। চারে বলেছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আবুল ফজল ও আব্দুল কাদির বদাউনী কারা ছিলেন। আকবরের আমলে এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল, তার লেখা আকবরনামায় তিনি আকবরের প্রশংসা করেছেন। কিন্তু যে কোনো সময় ইতিহাস জানতে হলে শুধু ভালো কথা জানলেই হয় না, সেই যুগে সমস্যার কথাও জানতে হয়। এই ধরনের সমালোচনা পাওয়া যায় সেই যুগের আর একজন ঐতিহাসিক আব্দুল কাদির বদাউনি মুনতাখাবুত তওয়ারিক বইতে। এবার দুয়ের প্রশ্ন দেখো চারে, তুমি কি মনে করো যে রাজপুত নীতির দ্বারা মুঘলরা ভারতীয় শাসনের মুঘল প্রশাসনের অঙ্গীভূত করেছিল? তোমার সপক্ষে যুক্তি দাও। উত্তর দেখো হ্যাঁ, আমি মনে করি যে রাজপুত নীতির দ্বারা মুঘলরা ভারতীয় শাসকদের প্রশাসনের অঙ্গীভূত করেছিল। মুঘলরা রাজপুতদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন। এক,
বৈবাহিক সম্পর্কে নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যাদের বিবাহ করেন। বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের ওপর থেকে তীর্থকর বা জিজিয়াকর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। তিনি দেখো উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপদদের উচ্চ পদে নিয়োগ করে তাদের অনুগত্য লাভ করেছিলেন। এই পর্যন্ত আমি তোমাদের ইতিহাসের পার্ট 7 মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর সব আলোচনা করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও।